জিতুর যে ওয়াইফ তার চরিত্রে আমাকে দেখা যাবে। আমরা যে ঘটনাগুলো ব্যাখ্যা খুঁজে পাই না সেগুলো কুয়াশাময় বা ধোঁয়াশাময় বলি। ফাগুন হাওয়ায় হাওয়ায় বুঝতেই পারছেন পুরোটাই ফাগুন নিয়ে। শীতকালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে কিন্তু কুয়াশা। সকালে উঠলে কুয়াশাচ্ছন্ন চারদিক আমরা দেখতে পাই একমাত্র শীতকালেই। আর এই এরকম কনকনে ঠান্ডায় শহর কলকাতায় হয়ে গেল সেদিন কুয়াশা ছিল ছবির ট্রেলার লঞ্চ। সিনেমাটা হচ্ছে সম্পর্কের গল্প, তো এখানে জিতুর যে ওয়াইফ তার চরিত্রে আমাকে দেখা যাবে, অয়ন্তিকা চরিত্রের নাম, এবং তার একটি বাচ্চাও আছে মিষ্টি, এবং সেটি করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় নাতনি। তো একটি বাচ্চার সাথে শুটিং করার একটা মজা আছে আলাদা, বন্ধুত্ব করে নিতে হয়, তো খুব মজা হয়েছে। আর জিতু পুরনো বন্ধু, আমাদের একটা খুব সুন্দর দুষ্টু মিষ্টি রাগ ঝগড়া সব মিলিয়ে একটা সম্পর্ক দেখিয়েছে, তো আশা করি ভালো লাগবে। কারণ এই চরিত্রটা বলতে পারো ভালো মন্দ সবটা মিশিয়ে একটা মেয়ে, এরকম মেয়ে তোমরা আশেপাশে মানে প্রায় আমাদের প্রচুর এক্সাম্পল আছে এরকম, আমার প্রচুর বন্ধুরাও এরকম দেখেছি। আর সব বড়ই বউকে একটু ভয় পায়, তো সেখানে আমার বড় আমাকে ভয় পাচ্ছে সিনেমায়। আমরা যে ঘটনাগুলো ব্যাখ্যা খুঁজে পাই না সেগুলো কুয়াশাময় বা ধোঁয়াশাময় বলি। ডেফিনেটলি কুয়াশা ইজ এ পিওরেস্ট ফর্ম। তো ছবিতে প্রচুর সম্পর্ক, প্রচুর ঘটনা, প্রচুর মানুষজন রয়েছে যাদের সম্পর্কেগুলো না কিছু ঘটনা বা দুর্ঘটনা যার ব্যাখ্যা খুঁজে পাই না আমরা, সেই জন্য ছবির নাম। এবং কোনো পার্টিকুলার একটা দিনে সেই ঘটনাগুলো ঘটছে, তাই ছবির নাম কোনো একটা দিনে ঘটছে বলে সেদিন কুয়াশা ছিল। আর হ্যাঁ, ডেফিনেটলি এখন কুয়াশা, শহরটা কুয়াশা ঢেকে যাচ্ছে, তার কিন্তু ভালোবাসার যেহেতু গল্প তাই ভালোবাসার মরশুমে বা প্রেমের মরশুমে আমরা ছবিটা রিলিজ করছি। এই ছবিটা খুব একটা ইন্টেন্স ইমোশনাল ড্রামা, এবং কোইনসিডেন্টালি শীতকালের মধ্যেই এই ছবিটার প্রমোশনও শুরু হয়েছে, এবং কুয়াশা নামে কুয়াশা, এবং এখন শহরেও কুয়াশা। তো এবং কুয়াশা নিয়ে আমাদের টাইটেল ট্র্যাকটাও রিলিজ করে গেছে ছবি, যেটা নচিদা গিয়েছেন, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি। তো ছবিটাও আশা করি মানুষের খুব ভালো লাগবে। সবাই অসাধারণ অনবদ্য সব অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদের সম্পর্কে আমার আর কিছু বলার নেই। তো দুর্দান্ত সব পারফরমেন্স, আমার মনে হয় ছবিটা খুব ভালো লাগবে সবার। আমি আসলে যে গানটা গেয়েছি সেটা নতুন কোনো গান নয়, এটা একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, যে রবীন্দ্রসঙ্গীত বহুবার বহু মানুষ গিয়েছেন, আমিও আর একবার গাইলাম, সেটা হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। বুঝতেই পারছেন পুরোটাই ফাগুন নিয়ে, কাজেই কুয়াশার কোনো ব্যাপার নেই। আমি যখন বসন্ত এসে গেছে গিয়েছিলাম তখন গরমকাল ছিল, কাজে এরকম চলতেই থাকে, আমার গানের সাথে ঋতুর কোনো মিল থাকে না। সেদিন কুয়াশা ছিল ছবির পরিচালক অর্ণব মিদ্দা। এই ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। শুধু পরাণ বন্দ্যোপাধ্যায় নয়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাস্তবের নাতনিও অভিনয় করেছেন এই ছবিতে। অর্থাৎ সেদিন কুয়াশা ছিল ছবিতে কিন্তু দাদু নাতনির রিয়েল লাইফ জুটিকে ছবিতে দেখতে চলেছেন দর্শকেরা। এছাড়াও অভিনয় করেছেন জিতু কামাল, সায়ন্তনী গুহঠাকুরতা সহ আরও অনেকে। গানের দায়িত্বে ছিলেন রণজয় ভট্টাচার্য, গান গেয়েছেন লগ্নজিতা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।